আজকে লকডাউনে শান্তিপুর থানার পুলিশের সক্রিয়তা চোখে পড়ল। বিভিন্ন জায়গায় টহল দিয়ে অকারণে বেরোনো বেশ কয়েকজনকে আটকও করে। লকডাউন ভাঙার অপরাধে পুলিশের শাস্তির মুখে পড়তে হয় তাদের। অসচেতন মানুষদের হুঁশ ফেরাতে শান্তিপুর পুলিশ প্রশাসনের এই ভূমিকায় খুশি শান্তিপুর থানা এলাকার মানুষ। করোনা আক্রান্ত যেখানে ক্রমবর্ধমান, সেখানে পুলিশ কঠোর না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয় বলে অনেকের দাবি। শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের গবারচর এলাকার বিঘের পর বিঘে চাষের জমি গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে এই ভয়াবহ রূপ চোখে পড়ছে। কাটার আগেই বিঘের পর বিঘে পাট জলে তলিয়ে গেল। স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে ভাঙনের আতঙ্কে ঘুম নেই কারোর। কিছুদিন আগেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার। প্রশাসনের নজরে আছে এই এলাকা। গঙ্গন ভাঙন মানে বিরাট ভাঙন, গ্রাম 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 সব চলে যাচ্ছে। চাষের জমি কয়েকশো হাজার বিঘে চলে গেছে। গতকালকে প্রায় অন্তত 10 বিঘে জমি ভেঙে গেছে। পাড়ার লোক অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে এমনকি মানুষজনেরও ক্ষয়ক্ষতি হতে পারে, এই রকম একটা পরিস্থিতি মধ্যে পড়ে গেছি। রাত্রিরে মানুষের ঘুম হচ্ছে না, দীর্ঘদিন ধরে বহু লোকরে বহু জায়গায় যা বলা হচ্ছে তারা দেখছি বলে ওই পর্যন্তই ছেড়ে দেয়, কিন্তু এর কোনো প্রতিফল হচ্ছে না। ভাঙন প্রতিরোধে এখনই সরকারের এগিয়ে আসার দাবি করেছেন গ্রামবাসীরা। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিলে সর্বনাশ হবে বহু মানুষের, প্রায় রোজগারহীন মানুষদের বিপদ, যেন মরার উপর খাড়ার ঘা এই ভাঙন। কোথায় থাকবো, কোথায় থাকবো, তো আসতে এসে দেখেই চলে যাচ্ছে, কিছু তো করছে না আমাদের।